প্রয়াত সাংসদ গণি খান চৌধুরীর 13তম মৃত্যুবার্ষিকী পালন করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত সাংসদ গণি খান চৌধুরীর 13তম মৃত্যুবার্ষিকী দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে রথবাড়ি মোড়ে প্রয়াত সাংসদ গণি খান চৌধুরীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মোথাপাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। বিধায়িকা সাবিনা ইয়াসমিন মারা যাওয়ার পর জানান, গণি খান মালদার সঙ্গে সারা বাংলার উন্নয়নের রূপকার, তার আদর্শ মাথায় নিয়ে আগামী দিনের রাজনৈতিক কাজকর্ম করে যাবেন। ভারতবর্ষের মানচিত্রে যিনি নিয়ে গেছিলেন, পরিচয় করে দিয়েছিলেন, তিনি গণি খান চৌধুরী। ওনাকে আমরা শ্রদ্ধা জানাই এবং ওনার আত্মার শান্তি কামনা করি। এবং উনি যে পথ দেখিয়ে অন্তত পক্ষে গণতন্ত্র কীভাবে হওয়া উচিত, গণতন্ত্র কোন পথে যাওয়া উচিত, যে এ বি গণি খান চৌধুরী আমাদেরকে দেখেছেন। যে যেখানেই থাকি না কেন, আজকে আমরা হয়তো অনেকেই অন্য একটা জায়গায় আছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে, কিন্তু যেখানেই আমরা ডানপন্থীরা আছি আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে গণি খান চৌধুরী মালদায় যেভাবে উন্নয়ন করেছিলেন, মানুষের পাশে ছিলেন, আমরাও সেভাবে যেন মালদার উন্নয়ন করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। নেতা এ বি এ গণি খান চৌধুরীকে স্মরণ করি। আজকের দিনে তার 13তম প্রয়াত দিবসকে কেন্দ্র করে আমরা ইতিবাজার পৌরসভার পক্ষ থেকে যে ওনার মূর্তিকে রথবাড়ি মোড়ে স্থাপিত করা হয়েছিল, আমরা সেখানে দাঁড়িয়ে আমাদের প্রয়াত নেতা এ বি এ গণি খান চৌধুরীকে শ্রদ্ধা জানালাম। পাশাপাশি ভারতবর্ষের তিনি সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর, তারও 128তম জন্মদিনকে বরণ করা হলো। আমরা মানুষের কাছে একটাই আবেদন রাখব যে যারা এই দুই মহান ব্যক্তি ভারতবর্ষ এবং মালদা এবং বাংলাকে নিয়ে বেরোছিলেন, সেই মহান ব্যক্তিকে আমরা আমাদের মালদা জেলার নাগরিক হিসাবে আমরা শ্রদ্ধা করে তাকে শ্রদ্ধা জানালাম। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।